বাসার সবচেয়ে যে নিদর্শন সেটি হচ্ছে আমার শেহজাদ। তো ওকে নিয়েই সবসময় যখন ও আমার সাথে থাকে তো আমি তো সেই ভালোবাসার নিদর্শন নিয়েই থাকি। প্রথমবারের মতো ছেলে শেহজাদ খান বীরের নামাজ আদায়ের চিত্র প্রকাশ করলেন শবনম বুবলি। তবে তা নিজ সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে অপবিশ্বাসের সঙ্গে একটা প্রতিযোগিতামূলক আলোচনায় জড়িয়েছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। কেননা এই রোজা রাখা নিয়ে কম্পেয়ার করা হয়েছে সতীনের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। রমজানে রোজা শুধু অপুর ছেলে আব্রাহাম খান জয় নয়, শেহজাদ খান বীরও রাখতে জানে। ইফতার টাইমে ছেলে শেহজাদ খান বীরকে দিয়ে মোনাজাত করার কিছু স্থির চিত্র প্রকাশ করে ঠিক এমনই একটা আলোচনায় এসেছেন শবনম বুবলি। এই প্রথমবার ছেলেকে সঙ্গে করে ইফতার টাইম সকলের মাঝে শেয়ার করলেও তা নিয়ে এই মুহূর্তে বিতর্কিত বুবলি। মন্তব্য রয়েছে সতীনের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে কম্পেয়ার করে বীরের এমন চিত্র প্রকাশ করা হয়েছে। কেননা বুঝতে হবে যে শেহজাদ খান বীর মুসলিম বাবা মায়ের সাক্কা মুসলিম সন্তান। গতকাল বুবলি তার ফেসবুকে ছেলে বীরকে নিয়ে বেশ কিছু স্থির চিত্রে ক্যামেরাবন্দী হন, যেখানে ইফতার খাওয়া হতে শেহজাদের দুই হাত তুলে মোনাজাতের চিত্রগুলিও প্রকাশ করেছেন বুবলি। যদিও তার ক্যাপশনে শুধুমাত্র বাপজান কথাটাই লিখেছেন বুবলি, কিন্তু শেহজাদের এমন দৃশ্যায়নের পরেই একটা আলোচনা ভেসে উঠেছে যে সতীনের ছেলে আব্রাহাম খান জয়কে টেক্কা দিয়েছেন বুবলি। কেননা একজন হিন্দু মায়ের গর্ভে ধারণকৃত সন্তান যদি নামাজ রোজা করতে পারে তাহলে শেহজাদ খান বীর কেন নয়। তবে ছেলেকে নিয়ে বুবলির এমন ছবি প্রকাশে কে বলছে ছেলে শেহজাদ খান বীরের মাধ্যমে সাকিবের মনে জায়গা পেতে চাইছেন বুবলি। দুই হাত তুলে মোনাজাতে মশগুল বীরকে দেখে তার বাবা সাকিবের হৃদয় গলাটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু আব্রাহাম খান জয়ের জন্মদিনে নিজ বেবি বাম্পের ছবি প্রকাশ করে সাকিবকে প্রশ্নের সম্মুখীন করেছিলেন এই নায়িকা, তো এবার ছেলে শেহজাদ খান বীরকে দিয়ে সতীনের ছেলেকে টেক্কা দেওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।